প্যাশন ছিল মোটরসাইকেলিং এ, ছোটবেলা থেকে প্যাশনটা ছিল। ক্রিকেট খেলতে যেতাম তখন ক্রিকেট প্যাশন ছিল, আস্তে আস্তে মোটরসাইকেলের প্রতি ভালোবাসাটা এলো, এবার আস্তে আস্তে পুরোটা টেন্ড হয়ে গেলাম মোটরসাইকেলের দিকে। আজকে আমি প্রফেশনালিও অনেকটা মোটরসাইকেলের দিকেই পুরো একদম এবল্ড হয়ে আছি, ডিসেবল্ড বলবো না, কারণ ভালোবাসাটা তো সবসময় থেকেই যাবে। তো আর আমি একটা জিনিস এখন সব ইয়াংস্টার্সদের কাছে বেসিক্যালি বলবো, যেটা হয়তো আমরাও আমাদের টাইমে ভুল করেছি, বাট সময় থাকাকালীন দাদাদের কাছ থেকে শিখে সেগুলোকে রেক্টিফাই করে নিয়েছিলাম। আমি অনেক আমার বন্ধু বান্ধব বা আমার কিছু চেনা পরিচিত ভাইদেরকে হারিয়েছি, তো আমি চাই না কি আগামী দিনে কেউ আমি কাউকে হারাই, বা আমি যাদেরকে চিনি বা নাও চিনি তারা কেউ হারাক বা তারা মানে চলে যাক এখান থেকে। তো আমরা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার মোটরসাইকেল কিনি সবাই কম বেশি, কিন্তু আমরা হেলমেট বা গিয়ার চুজ করার সময় সবথেকে কম লিমিটের কিনতে চাই। কিন্তু এই জিনিসটা কেন আমি বুঝতে পারি না, আমাদের কাছে অল্টারনেটিভ কিছু নেই, আমাদের হাত পা ভেঙে গেলে জোড়া লাগতে পারে, বাট আমাদের হেডের কোনো অল্টারনেটিভ নেই। মানে এই জিনিসটা আমি কেন বোঝাতে পারি না আমি জানি না, সবাইকে বা লোকে বুঝতে চায় না আমি জানি না, বলে বাবা নাকি কিনে দেবে না। যেই বাবা 1 লাখ টাকা, 2 লাখ টাকা মোটরসাইকেল কিনে দিতে পারছে, সেই বাবা 4-5 হাজার টাকা হেলমেট কিনে দেবে না, এটা বাস্তব নয়। বাট এই জিনিসটাকে আমাদেরকে সবাইকে আনতে হবে। আর একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আমরা সবাই বলি যেরকম ঘুরতে যাচ্ছি, তো এই টার্মটা আজকাল ইউজ হয় না, আজকাল ইউজ হয় এই মেরে এলাম ওই মেরে এলাম। কেন আমরা ঘুরতে গেছি? আমরা কিচ্ছু মারতে যাইনি, কাউকে কিছু প্রুফ করার দরকার নেই, আমরা নিজেদের চেষ্টাটা যেটা ট্রাস্ট বলি আমরা, যেটা আছে আমাদের মধ্যে সেটাকে পুরো করতে যাচ্ছি। তো এখানে কাউকে মেরে আসার এই টাইম থেকে এই টাইমে আমি ঘুরে এলাম না, একদম না, প্লিজ। তুমি হয়তো কেপেবল আছো সেটা করার জন্য, বাট তোমাকে যে ফলো করে সে কেপেবল নাই হতে পারে। তো আমি নিজের লাইফ তো রিস্কে দিচ্ছি, তার সাথে সাথে যে আমাকে ফলো করে তার লাইফটাও রিস্কে দিচ্ছি। প্লিজ 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 এটাকে বন্ধ করা হোক। মানে আমরা যদি সবাই এক এক করে স্টার্ট করি আমরা বন্ধ করতে পারবো, আমি একদম 100% কনফার্ম। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যে আমরা একটুখানি স্টেবল হয়ে চালাবো, কোনো ফেলো রাইডার যদি কোথাও রাস্তাঘাটে আটকে থাকে তাকে যতটা পারবো হেল্প করবো। আমি শিওর যদি তুমি একদিন হেল্প করো কাউকে, তুমি কখনো প্রবলেমে পড়লে তোমার হেল্পটা অটোমেটিক আসবে, এটা কাউকে বলতে হবে না, অটোমেটিক আসবে। তো আমাদেরকে এই ওয়ার্ল্ডটাকে বানাতে হবে। বেঙ্গল মোটরসাইকেলিং এমনি একটু পিছিয়ে লোকে বলে, বাট আমি মনে করি অনেক এগিয়ে। আমাদের মধ্যে যে আন্তরিকতাটা আছে সেটা সবার মধ্যে নেই, আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি কিন্তু এই জিনিসটা দেখিনি। আর আরেকটা জিনিস সবাইকে বলবো, তরুণরা সব থেকে বেশি এই ব্যাপারে জানে, নর্থ ইস্ট সবাই ঘুরে আসো, নর্থ ইস্টের মতন ঘোরার এত সুন্দর জায়গার কোথাও নেই। তো প্লিজ যদি পারো সবাই নর্থ ইস্ট প্ল্যান করো, নর্থ ইস্ট ঘুরে এসো, ওইখানকার লোকদের সাথে মেশো, হেভি লোক, খুব ভালো লোক, ওরা নিজেদের বাড়িতে দরকার পড়লে আমাদেরকে থাকতে দেয়, নিজেরা রেন্দে আমাদেরকে খাওয়াবে। নর্থ ইস্টের একজন রাইডার আছে সঞ্জু মার, এনাদের কাছে কখনো প্রবলেম না, খুব হেল্পফুল। তো আমি চাইবো যদি আমাদের মধ্যে কেউ যেতে চায় বা যায়, প্লিজ এনাদের সাথে একটু যোগাযোগ রেখো। আর তরুণদা তো আছি, তরুণদা সবাইকে গাইড করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংকস আলট। এবারে